নমস্কার বন্ধুরা, আজ আমি চলে গেছিলাম দেবানন্দপুরে মাছের বানায়, একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই। এটা আপনার ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন থেকে আপনার 15 মিনিটের রাস্তা। আর এখানে গিয়ে আমি যা দেখলাম এই মাছের মেলায়, মানে আপনি ভাবতে পারবেন না যে এত বড় বড় মাছ এখানে পাওয়া যায়। আর বিশেষ করে ভেটকি মাছ, ভেটকি মাছের যে কত রকম কোয়ালিটি আছে, আর আপনি হয়তো সামনে থেকে না দেখলে বিশ্বাস করবেন না যে এত বড় বড় ভেটকি হতে পারে। এক একটা ভেটকির ওয়েট 10 কেজি, 8 কেজি, 7 কেজি, 4-5 কেজি তো আছেই। এই দেখুন, এই যে এই নিজে এটা ওয়েট করলেন, এটা 10 কেজি। এই দেখুন, এটা ভোলা ভেটকি, প্লাস গলদা চিংড়ি, নানা রকমের মাছ আছে। পাঙাশ মাছ থেকে রুই কাতলাতে অ্যাভেলেবেল, প্লাস আপনার কি মাছের নাম বলবো, নানা ধরনের মাছ আছে। আবার এখানে সব থেকে বড় কথা যে এই মেলায় আপনি এখানেই মাছ কিনুন, আর এখানেই দেখুন সঙ্গে সঙ্গে আপনি এখানে ভাজুন, ভেজে পিকনিক করুন, ঠিক আছে, এখানে সেরকম ব্যবস্থা আছে। তো আপনারা অবশ্যই পরের বার এখানে অবশ্যই ভিজিট করবেন। দেখুন মাছের মাছ দেখুন আপনি, ট্যাং ট্যাং আর ট্যাংরা আছে, ভেটকি নানা ধরনের কোয়ালিটির ভেটকি, দেখুন কত ধরনের মাছ। এই যে এখানে কাঁকড়া আছে, গলদা চিংড়ি আছে, সামুদ্রিক কাঁকড়া, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, কি নেই এই মেলায়। তো এটাকে দেখুন শঙ্কর মাছ, কত বড় শঙ্কর মাছ, এই শঙ্কর মাছটা ওয়েট করেছিল আমার সামনে। এই শঙ্কর মাছটার ওয়েট হয়েছিল 15 কেজি। ভাবুন একটা শঙ্কর মাছ, আপনারা হয়তো ছবিতে বুঝতে পারছেন না, কিন্তু এটা ওয়েট 15 কেজি। তো আপনারা যদি পরের বার এখানে আসতে চান, তাহলে আপনারা ব্যান্ডেল থেকে বলবেন যে আমি, ব্যান্ডেল স্টেশন নামবেন, ওখানে নেমে কোনো টোটো ধরবেন, বলবেন যে আমি মাছের মেলা যাব, দেবানন্দপুর মাছের মেলা, ওখান থেকে 20 মিনিট। এমনকি আপনারা যদি সপ্তগ্রাম স্টেশন নামেন, আদি সপ্তগ্রাম ব্যান্ডেল স্টেশনের পরেরটাই মেন বর্ধমান লোক, মেন বর্ধমান লাইন, আদি সপ্তগ্রাম নেমে ওখান থেকে আপনি 15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট চলে আসবেন দেবানন্দপুর শরৎচন্দ্রের বাড়ির পাশেই একদম, যেখানে মাছের মেলা প্রতিবার হয়। তো আপনি আসলে দেখতে পাবেন এখানে মাছের নানা ভ্যারাইটিস মাছ, আর সব থেকে বড় কথা খুব বড় বড় মাছ দেখতে পাবেন। এই যে এই মাছটা দেখুন। তো অবশ্যই পরেরবার ভিজিট করুন। প্লাস এখানে আপনার শুধু মাছ নয়, মেলার যাবতীয় জিনিসপত্র, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই এই বাজারে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই আপনারা পরেরবার এই বাজারে, মানে এটা মকর সংক্রান্তির পরের দিন হয়, আপনার আমাদের যে পৌষ সংক্রান্তি হয় সেই পৌষ সংক্রান্তির পরের দিন এই মেলাটা হয়। তো প্লিজ আসবেন, এসে দেখুন কত সুন্দর মেলা। দেখুন শুধু মাছগুলো দেখুন, দেখুন দেখুন ভেটকির কোয়ালিটি, দেখুন দেখুন কত ধরনের ভেটকি আছে দেখুন। তো আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেছে সত্যি, মানে এত বড় বড় মাছ দেখতে খুব সুন্দর লাগে, আপনি নেবেন আর নাই নেবেন, দেখতে কিন্তু খুব সুন্দর। দেখুন এটা একটা ভেটকি, কিন্তু ভেটকি, ও সব থেকে বড় কথা যে আমি দাম জিজ্ঞেস করেছি, দাম 400-450 ভেটকি মাছের, মানে যেখানে আপনি বাজারে ভেটকি মাছ 600-650 নিচে পাবেন না, সেখানে 400-450, মানে অনেকই কম দামে আপনি বলতে পারেন। দেখুন এটা এক ধরনের ভেটকি, দেখুন কত ধরনের ভেটকি, আমি নিজেও নাম জানি না, কিছু নাম মাছের নাম জিজ্ঞেস করেছিলাম, একটা ভোলা ভেটকি বলছিল, নানা মাছ নাম বলছিল, একটা বড় মাছ। দেখুন দেখুন সবাই পিকনিক করছে, এখান থেকে মাছ কিনছে, কিনে এরা পাশে, দেখুন পাশে রান্না করে পিকনিক করছে রীতিমতন বক্স বাজিয়ে। তো একদম বাগানের মধ্যে খুব সুন্দর জায়গা, একদম গ্রামের মধ্যে খুব সুন্দর পরিবেশ। তো আপনারা অবশ্যই পরের বার ভিজিট করুন, দেখুন দেবানন্দপুর ব্যান্ডেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই।